Let's go. রাত্রিবেলা দাঁড়িয়ে রয়েছি আমাদের কটেজের সামনে, সবুজ আলোতে ভীষণ মায়াবী লাগছে মন্দারমণির এই কটেজ। সমুদ্রের ধারে মাঠের ভাঁড়ির এই চা একটা অন্যরকম অনুভূতি নিয়ে আসে। করেছো খুব ভালো। হোটেলে ব্রেকফাস্ট ঠিকঠাক ছিল, যদিও পুরি সবজিটা অতটাও আমাদেরকে ভালো ইয়ে করেনি। তো যেটা বলার জন্য এখন বেরিয়েছি যে মন্দারমণিতে এসে সবাই একটু কনফিউজ থাকেন যে কোন জায়গায় হোটেল নেব, কোন জায়গায় হোটেল নেব না। তো সেইটাই ক্লিয়ার করব, আপনারা যাতে এসে কোনোভাবে কনফিউজ না হন, একদম ডিরেক্টলি টার্গেট করতে পারেন যে কোন হোটেল আপনারা নেবেন আর কোন হোটেল আপনারা নেবেন না। চালখোলা থেকে মন্দারমণির দিকে যে রাস্তাটা এসছে সেই রাস্তাটা আমি হেঁটে চলেছি মন্দারমণি থেকে চালখোলার দিকে। এর ডান দিকের যে হোটেলগুলো, এই হোটেলগুলোর ডিরেক্ট সমুদ্রের অ্যাপ্রোচ আছে। আপনারা এই হোটেলগুলোকে টার্গেট করবেন, যেমন এই অর্ক বিচ রিসর্ট কিংবা আমরা যে হোটেলে আছি সেই সানরাইজ বিচ রিসর্ট। এদের নিজস্ব প্রাইভেট বিচ আছে যেখানে আপনারা ডিরেক্টলি সমুদ্রে নেমে চান করতে পারবেন বা অ্যাক্টিভিটি করতে পারবেন। এর উল্টো দিকের যে হোটেলগুলো, আমরা এখন অপোজিট সাইডগুলো যেটা দেখাচ্ছি, এই হোটেলগুলো কিন্তু সমুদ্রের ফেসিং নেই, আপনাদের এই রাস্তা পেরিয়ে উল্টো দিকে যেতে হবে। সুতরাং দেখুন কোন হোটেলগুলো আমরা দেখাচ্ছি। ব্লু লেগুনের ভেতরটা দেখুন, এই যে রাস্তাটা সোজা চলে গিয়েছে, এটা চলে গিয়েছে আপনার বিচে। প্রত্যেক হোটেলেরই এরকম আপনার কটেজের সামনে দিয়ে রাস্তা চলে গিয়েছে বিচের দিকে। তো আপনারা এই রোডের ডান দিকের সাইডের হোটেলগুলো, মানে আমি উল্টো দিকে ফেস করে এখন হাঁটছি টুয়ার্ডস চালখোলা, তো সেই দিকে যদি হাঁটেন তার ডান দিকের সাইডে মানে সমুদ্রের সাইডের হোটেলগুলোকে আপনারা ট্রাই করবেন। যেমন গত দিনও দেখিয়েছিলাম পান্থ তীর্থ একটি ভালো হোটেল, যেমন সাথী হোমস্টে। দেখুন ভেতরটা দেখুন, একদম সোজা চলে গিয়েছে আপনার সমুদ্রের দিকে। এদেরও এরকম ভেতরে কটেজ রয়েছে, পরপর পরপর কটেজ, এই কটেজগুলো ডিরেক্ট চলে গিয়েছে সমুদ্রের দিকে। মন্দারমণির এই বিশ্ব বাংলা যে বিচ, তাতে কিছু এরকম অভিনব স্টাইলের রেস্টুরেন্ট দেখতে পাবেন। একদম বিচের ওপরে জল থেকে উঠে এসছে, জলের ওপরে বাঁশের স্ট্রাকচার করা এরকম রেস্টুরেন্ট আপনারা নিচে থেকে সিঁড়ি করা আছে বিচের ওপর থেকেই, সেখান থেকে উঠে গিয়ে এই ওপরে খেতে পারেন। দেখুন, দেখলে বুঝতে পারবেন পরপর তিন চারটি রেস্টুরেন্ট এরকম আছে। এটা একটা একদম অভিনব উদ্যোগ বলতে পারেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের মনোলতা সেন। বহু পথ ঘুরে দুদণ্ড শান্তির খোঁজে আমরা মনোলতা সেনের কাছে না গিয়ে পৌঁছে গিয়েছিলাম মন্দারমণির সানরাইজ রিসর্টে। ভিউয়ার্স, সব আপনারা জানেন অলরেডি আমরা মন্দারমণিতে পৌঁছে গেছি। তো সেদিন মন্দারমণি পৌঁছে প্রচণ্ড ভিড়ের মধ্যে একটু শান্তি আর নিবিড় সমুদ্রের কোলে থাকবার জন্যে পৌঁছে গিয়েছিলাম এই রিসর্ট সানরাইজে। তো আগের পার্টগুলো আপনারা একটু দেখে নিন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে, তাহলে আপনাদের এই মন্দারমণি সিরিজটা বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা নেক্সট একটি দিন স্পেন্ড করব এখানে, সারাদিন রাত্রিও থাকব, তার মধ্যেই ঘুরে আসবো অন্যান্য জায়গার, যার ভিডিও আসবে আপনারা দেখতে থাকবেন। আর এই সানরাইজ রিসর্টের সামনের অংশটা নিয়ে কি বলবো জানি না। দেখুন, এই আমাদের কটেজ আর তারপরে এই অপার সমুদ্র, যার বিশালতার কুল কিনারা পাওয়া যায় না, আর যার জন্যেই বারবার ছুটে আসা মন্দারমণির এই অসাধারণ সুন্দর তটে।
এই এসি কটেজের রুম ট্যুরটা এবার একটু আপনাদের দিয়ে দিই। রুম নাম্বার 101 দেখতে পাচ্ছেন, এরকম একটা ফুল সাইজ মিরর, একটা ক্যাবিনেট, এখানে এসি, একটা কিং সাইজ বেড, দুটো চেয়ার, একটা বেড সাইড টেবিল, ইন্টারকাম, এখানে ফ্যান, এলইডি টিভি চলছে উইথ সেট টপ বক্স, এদিকে একটা জানলা, এখানে হ্যাঙ্গার, আর এটা হচ্ছে এর ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল ফর বেসিক নিড, এটুকুনি বলতে পারি। খুব ভালো, কিছু আমরা পাইনি। এই রুমটার ভাড়া এখনকার জন্যে পড়েছে 2200 টাকা উইথ এসি, অন্য সময় সেটা ভ্যারি করতে পারে, আপনারা দেখে নেবেন। এবং এখানে ব্ল্যাঙ্কেট এবং টাওয়েল প্রোভাইড করা হয়েছে। যদিও খাওয়ার জন্যে আপনাদের আগে থেকে বলতে হবে হোটেলে, আদারওয়াইজ আপনাদের লাঞ্চ অ্যান্ড ডিনার বাইরে করতে হবে, যেটা আমরাও করব। আচ্ছা, এটা একটা নন এসি রুম, দেখে নিন, ট্যারিফ নিগোসিয়েবল, কথা বলে নিতে হবে এনাদের সাথে, ডিপেন্ড করে সিজন টু সিজন। আপনাদের একবার এটা দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, রিসর্ট থেকে এরকম একদম ডিরেক্ট সমুদ্র ক জায়গায় পাওয়া যায় বলুন তো, এখানে কি দুর্দান্ত অ্যাপ্রোচ, আমরা স্ট্রেট নিয়ে যাচ্ছি, এখান থেকে আপনি গিয়ে বোধ হয় সমুদ্রে ঝাঁপ দিতে পারবেন, এরকম একটা দুর্দান্ত অ্যাপ্রোচ হচ্ছে এই হোটেল সানরাইজ। এই আমরা চলে এসেছি হোটেলের শেষ প্রান্তে, আর এই হচ্ছে সমুদ্রের জল, দেখুন এই হচ্ছে হোটেলের সিঁড়ি, আর এই এসে গিয়েছে ব্রেকফাস্ট। দেখতেই পাচ্ছেন আমরা নিয়েছি বাটার টোস্ট, তার সঙ্গে ডিম সেদ্ধ, বয়েলড এগ, আর অন্যদের জন্য আমরা নিয়েছি পুরি সবজি। তো এনাদের কাছে অ্যাভেলেবেল ছিল এগুলোই, এর সঙ্গে আপনার আলু পরোটা ছিল, আরও কিছু অপশানস ছিল, আমাদের এটাই ভালো লাগলো, তো এটাই নিয়ে টেস্টটা করে জানাচ্ছি। তার বাট সার্ভিং সিস্টেম খুব ভালো, দেখতেই পাচ্ছেন। গুড আফটারনুন সবাইকে, আমি আছি মন্দারমণিতে, দেখতে পাচ্ছেন সামনে অসাধারণ সমুদ্রের সেই শোভা, আর আমি আছি রিসর্ট সানরাইজে। আমরা দুটো কটেজ নিয়েছি, কটেজ 101 অ্যান্ড 106, আর দুর্দান্ত আনন্দ করছি। দেখুন এখান থেকে আমাদের এই কটেজ থেকে ডিরেক্ট সিঁড়ি নেমে গেছে, আর এই হচ্ছে সমুদ্র, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ চান করছেন। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি একদম সেখানে, যেখানে যাওয়ার জন্যে এত দূর আসা। আমি আজকে সমুদ্রে চান করিনি, কিন্তু কালকে সকালে করব, বাট এখন দুর্দান্ত লাগছে, আপনাদেরকে কি বলবো, কিছু বলার নেই। এত সুন্দর একটা বিচ আমার দেখা, অনেকের দেখা, পশ্চিমবঙ্গের কেন ভারতবর্ষের অন্যতম সেরা একটি বিচ। ওই দিকে হচ্ছে হোটেল গোল্ডেন বিচ, যেটা আপনাকে দেখাবো, গোল্ডেন স্যান্ড যেটাকে দেখাবো, দুর্দান্ত একটা রিসর্ট, তারও রিভিউ আমি দিয়েছি। এই হচ্ছে আমাদের রিসর্ট, আর এইদিকে হচ্ছে ওর পাশের বহু রিসর্ট আছে, এবং নীল নির্জনের রিসর্ট আছে ঠিক ওইখানে। একটা বিস্তৃত প্রায় 10 কিলোমিটার লম্বা এরকম গোল্ডেন স্যান্ডের মটোরেবল বিচ, দুর্দান্ত দুর্দান্ত লাগছে, আর এ কী প্রাকৃতিক শোভা বলে বোঝানো যাবে না। রাত্রিবেলা দাঁড়িয়ে রয়েছি আমাদের কটেজের সামনে সবুজ আলোতে, ভীষণ মায়াবী লাগছে মন্দারমণির এই কটেজ, দেখতেই পাচ্ছেন কটেজগুলো পরপর কীভাবে রয়েছে, এবং এত মায়াবী লাগছে জায়গাটাকে, আর দুর্দান্ত দুর্দান্ত হাওয়া দিচ্ছে, কারণ একদম সোজাসুজি আমাদের সামনেই হচ্ছে মন্দারমণির সমুদ্র তট, একদম ডিরেক্ট নেমে গেছে নিচে, তো দুর্দান্ত লাগছে।
রাত্রের বঙ্গোপসাগরের এই অসাধারণ শোভা দেখতে দেখতে সেদিনকে রাত্রে ঘুমোতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো তার পরের দিনের গল্প নিয়ে ফিরে আসবো নেক্সট পর্বে। আপনারা দেখতে থাকুন সন্দীপ ট্রাভেলগ।